বর্তমান সময় আমার কেমেরা পার্সন তুষার আর ময় আমি গণেশগুড়ি গণেশ মন্দিরের যে সম্মুখত পুরোনা বিধানসভার একবারে ওসরতে যে গণেশ মন্দিরের এখন তিনিআলি সার্বজনীন দুর্গাপূজা মূর পিছফালে যথেষ্ট সুন্দরক তথেসকলে এই পূজাভাগ সজাইছে, প্রতিমা স্থাপন করেছে। আজি মহাসপ্তমী আর ইয়াতে হাতিগাঁও, কাহিলিপাড়া, রুক্মিণীগাঁও, গণেশগুড়ি, নার্সারি, সুন্দরপুর, খ্রিস্টান বস্তি এই অঞ্চলের বিভিন্ন ঠাইরপা ভক্তবান রাইজে ইয়ালে আহি তেখেতসকলে নৈবেদ্য আগবঢ়ায়। আর এই মুহূর্তে আমি প্রতিভাভাগ দেখালো, লগতে যখন লোক ইয়াতে সেবা করে আছে আমি লগতো কথা পাতিম। এবার আমার 27তম বার্ষিকী আর আমি এনে আমার পরম্পরাগতভাবে পূজা চলে আর আমার যিখিনি সাজসজ্জা হয়েছে সেইখিন আমি থলুয়া সামগ্রীরে ব্যবহার করিয়ে করছো। যে আমার মূল দ্বারখন মাটির কলত আর বিভিন্ন রং দিয়ে করা হয়েছে, তার উপরেও আপনার থলুয়া সামগ্রী বাঁহ বেতে দিয়ে সজোয়া হয়েছে। আর এই পূজাখন চারিদিনিয়াকে হব। আজি আপনার সপ্তমী আরম্ভ হয়েছে, অষ্টমীর দিনা আপনার ইয়াত চণ্ডীপাঠ হব, নবমীর দিনা কুমারী পূজা আছে, চণ্ডীপাঠ আছে, আর সন্ধ্যা সময় নাগারানন্দ পাতিছে। গতি এনেকেই পূজাখন আমি সকলে মিলি ভাগি চলে আছো। খুব ভাল হয় আমার জুড়ি আমার যেহেতু কম্পিটিশন পাতা হয়েছে, দাদা বাইরে কেনকা দেখিছে এখন পূজা অকন জানাক। পূজা ঠিকই ভাল, ভালেই লাগিছে। আজি প্রথম পূজা আরম্ভ হয়েছে ইয়াতে রাতেপা, বহুত শৃঙ্খলাবদ্ধ আর এলকে অতিথি আপ্যায়নটো বহুত হেৰি নতুনত্বতা আছে। পাতত দিছে খাবলে আর মাটির মলাত খাবলে দিছে, এই বস্তুটো বহুত ভাল লাগিলে। সেইটো ফালৰ পৰা প্লাস্টিক বর্জন হেৰিটো সহযোগ কৰিছে, বহুত ভাল। আমি আবার ভুক্তুসার ভিতরলে গৈ আমি দেখাম যে কি সকল কি ধরনের হয় যে সকল অতিথি আহিছে এই পূজা মণ্ডপলে, তেওঁলোকক সঁচাকেই কলপাতর নিচিনা মেঘালয়ের পৰা আনিছে বুলি কৈছে। আর কলপাতর নিচিনাকে আর ইয়াতে মলাত যেটো তেখেতসকলে খাবলৈ দিছে, আর ইয়াত এক প্রকার প্লাস্টিক বর্জন করেছে, আর যে প্লাস্টিকের পানি বটল থাকে এই পানি বটলটো ইয়াত বর্জন করেছে। খুব সুন্দরক আমি সেই পরিবেশ দেখাম। আমি পূজা মণ্ডপর বিষয়ে দেখালো, আমি চণ্ডী পূজা হব বা কুমারী পূজা হব সেইখানে দেখালো। আমি এটা এনে ধরনের দেখাইছো, আর আমি তাপস বৈশ্য আমার আছে, আমি তাপসের পর জানিম যে কেনে ধরনের তেখেতসকলে অকমান এই আমি কলপাতর নিচিনাকে এখন পাত আর এই মলা এনে ধরনের ব্যবস্থা করেছে। আমি তাপসল কথা পাতিম, হয় আপনি জানাকছুন কেনে ধরনের কোরপা কি আনি কেনে ব্যবস্থা করেছে। প্রথমে নমস্কার, মূল রাইজকে পূজার আন্তরিক শুভেচ্ছা জানাইছো। এই যেটা পাতর কথা কৈছে, এই পাতটা আমি আসলে আমার নেইবার যখন স্টেট মেঘালয়ের পর আনিছো। এই আসলে এই পাতটোর নাম তাতে ইহাতে কিত্তা পাত বলে কয়। এই কিত্তা পাতটো এই কারণে ইউজ করলো, এই একটা হাইজেনিকও হয় আর কলপাতটো ইউজ করলে কি হয় দুদিনতে কলপাতটো মানে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, কিন্তু এই 5 দিন থাকে। হ্যাঁ, এই দেখাব পড়া যাব। তুষার অকান আগবাড়ি আহিলে আমি এইটো এখন এইটো মলা এনেকে ব্যবহার করেছে, আর এ পাত কলপাতর নিচিনাই। তাপস কি পাত বলে কয়? এই কিত্তা পাত বলে কয়। এই পাতটোর থিকনেসটা কলপাতকে অল্প বেশি, আর ই মোটামুটি 6-7 দিনলৈকে বেয়া হয়ে না যায়, খালি পানিত তিয়াই থব লাগে। আর যেহেতু পূজা 5 দিনের কার্যসূচী, 5 দিনের কার্যসূচীর কারণে আমি চিন্তা করলো যে 5 দিন যাবর কারণে এনেকা একটা বস্তু লোক লাগে। এনেওতো সরকারের ফল মেসেজ আহি আছে যে প্লাস্টিক বর্জন করক, প্লাস্টিক বর্জনের অল্টারনেটিভ চিন্তা এটা করে আমি ডিসিশন ললো যে এনেকা ধরনের একটা কিবা ট্রাই করে চাও কেনকা হয় রাইজে কেনকে আদরি লয়। আর লগতে মাটির মলারও ব্যবহার করেছো, যে মাটির মলাটো এই কারণে ব্যবহার করেছো, প্লাস্টিকটো বর্জন হয়েছেই, লগতে আমার মৃত যেখানে শিল্পী সেই শিল্পীখিনিরও একটা সহায় হব, উৎসাহ হব, আর এনেদরে গেলে আগবাড়ি যাব পাৰিব, এটা চিন্তা করেছো। এয়া গণেশগুড়ি তিনিআলি সার্বজনীন দুর্গাপূজার যে আয়োজক সকল তাপস বৈশ্য আমি তাদের কথা পাতিলো। তাদের জানাইছে চুবুরিয়া রাজ্য মেঘালয়ের পর তাদের কিত্তা পাতটা আনিছে, এই কলপাতর নিচিনা অকান ডাঠ আর খুব সুন্দরক তাদের অতিথি আপ্যায়ন করেছে। অহা কাইলৈ চণ্ডী পূজা আছে, তার পিছদিন কুমারী পূজা আছে, আর অগণন ভক্তপ্রাণ রাইজে এই পূজা যে গণেশ মন্দিরের একবারে সন্মুখত গণেশ উদ্যানত যে গণেশগুড়ি গণেশ মন্দিরের তিনিআলি সার্বজনীন দুর্গাপূজা ইয়াত যথেষ্ট ভক্তপ্রাণ রাইজে ভিড় করে।